একটি বাড়ি কিনে থাকে রাজ্যের স্বপ্ন। একটি বাড়ি মানে আপনার প্রতিদিনের জীবন, আপনার ঠিকানা, আপনার ভবিষ্যৎ। হোক সে ভাড়া বাড়ি অথবা নিজের, যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না, বাড়ির জন্য চাই তেমন যত্ন। সফল হতে হলে আপনাকে জানতে হবে, নিতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। প্রপার্টি সেলিং, লেটিং এবং বাইং এর খুঁটিনাটি বিষয় নিয়ে এনটিভির বিশেষ আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আলী। প্রপার্টি শো উইথ কাজী আলী দেখবেন সোমবার রাত 8টায় এবং পুনঃপ্রচার শনিবার সকাল 11টায় শুধুমাত্র এনটিভিতে। Are you a landlord? Then we have some good news for you. Prime Estate Agents are located in Brick Lane, London, E1. We have professional qualifications and client money protection insurance. We also offer a rent guaranteed scheme. We are a multi-award winning agency and member of ALA and NAEA. Prime Estate, feel safe, quality service. Peace of mind. Absolutely. For a free property valuation, please call today on 020-737-51188 or visit our website. সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভি সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলহামদুলিল্লাহ যে আমাদের এই অনুষ্ঠানটি 8 বছর ধরে চলছে এবং এই 8 বছর ধরে সবার প্রেরণা, বিশেষ করে আপনাদের প্রেরণা যারা এখন বসে দেখছেন এবং যারা দেখছিলেন, তাদের প্রেরণায় কিন্তু আজ আমরা এখানে আছি। আমরা প্রতি সপ্তাহে যেখানেই থাকি না কেন, আমরা এই আপনাদের প্রয়োজনে, আপনাদের টানে, এই প্রপার্টি শোর টানে আমরা কিন্তু চলে আসি। দর্শক, চলে আসি আপনাদেরকে ডেলিভারি দেওয়ার জন্য যে গত 7 দিনে আমাদের প্রপার্টি মার্কেটে কি পরিবর্তন হলো, গত 1 মাসে কি পরিবর্তন হলো, গত 1 বছরের সাথে তুলনামূলকভাবে কি পরিবর্তন হচ্ছে। দর্শক, এই সব কিছু করার জন্য যিনি আমাদের সাথে আছেন, যার নামকরণে আমাদের এই অনুষ্ঠানটির নাম প্রপার্টি শো উইথ কাজী আরিফ, চলুন দেখি কাজী আরিফ ভাই কেমন আছেন। কাজী আরিফ ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। দর্শক, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখছেন, লন্ডনের উডফোর্ড থেকে আমি কাজী আরিফ আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা সাথেই থাকবেন, আপনাদের সাথে কথা হবে কিছুক্ষণের মধ্যে। আমরা আজকে যদিও প্রোগ্রামটি ডিজাইন করেছি, আমরা মাল্টিপল প্রপার্টি ক্ষেত্রে যারা আমরা চিন্তা করছি যে আমরা কীভাবে রেন্ট কীভাবে ইনক্রিজ করতে পারি, সেক্ষেত্রে HMO মাল্টিপল হাউজিং অকুপেশনে যেটা আছে সেই HMO নিয়ে আমরা আজকে কথা বলবো। ও সেক্ষেত্রে ম্যান্ডেটরি এবং বিভিন্নভাবে এই প্রপার্টি বিষয়ে কথা বলবো, কারণ আপনাদের অনেক রিকোয়েস্ট আসছে, বেশ অনেক রিকোয়েস্ট ছিল, যদিও বহুত আগে, বোধহয় 4-5 বছর আগে এটা নিয়ে ফুল ফেজে কথা বলেছিলাম। তো আজকে আমরা ইনশাল্লাহ পার্টে পার্টে করে এই বিষয়ে কথা বলবো। তো চলে আসছি আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি শুধু যে আমরা এখন সরাসরি করছি তা নয়, কিন্তু এটা চলে গেছে ফেসবুকে লাইভ এবং ইউটিউবে লাইভ অ্যাজ ওয়েল। আপনারা যদি দেখতে চান, শুধু প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলে সেখানে চলে আসবে। আর আমি সবসময় বলে থাকি, এই অনুষ্ঠানটির সবচেয়ে বেশি প্রায়োরিটি কিন্তু আপনাদের। সো আপনাদের বলতে যে আপনাদের যে কোনো প্রশ্ন থাকতে পারে, আপনি হতে পারেন ল্যান্ডলর্ড অথবা ট্যানেন্ট, আপনার প্রশ্ন থাকতেই পারে, বিভিন্নভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগতে পারে মনে, প্লিজ মনের ভিতরে পুষে না রেখে ফোন করুন, কথা বলুন ওনার সাথে। অ্যাট দ্য সেম টাইমস আপনি যদি বাড়ি কিনতে চান, কীভাবে কিনবেন, সব কিছু জানার জন্য আরিফ ভাই রয়েছেন। আরিফ ভাই, আপনি সব সময় নিয়ে আসেন আমাদের, গত 1 সপ্তাহ ধরে আপনি অনেক সময় ব্যয় করে আপনি নিয়ে আসেন বিভিন্ন ধরনের নিউজ বুলেটিন। আজকে কেমন বুলেটিন দিবেন, চলুন দেখে যাক। থ্যাংক ইউ আশা ভাই। দর্শক, আপনারা দেখছিলেন যে আমাদের গত প্রোগ্রামে আমাদের একজন গেস্ট আসছিলেন, আমরা কথা বলছিলাম যে আমাদের প্রপার্টি বিষয়ক একজন বিশিষ্ট পরিচিত মুখ আমাদের কমিউনিটি ভাইয়া বেশ ভালোভাবে আপনাদেরকে উপস্থাপন করেছে। আমি চেষ্টা করেছি প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে যতখানি ইনফরমেশন দেওয়া যায়, আমার পক্ষে মানে আপনাদের হয়ে আমি বিভিন্নভাবে প্রশ্ন করে তার পাশাপাশি সংযোজন হয়েছিলাম, অ্যাড করেছি। তো যাই হোক, আপনারা অনেকে অভিনন্দন জানিয়েছেন এই বিষয়ে। তো সেক্ষেত্রে যে কথা না বললে নয়, আপনাদের অনুপ্রেরণা, আপনাদের মতামত ভালো লাগে, বা নাহলে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে
যে মিডিয়াগুলো আছে তার একমাত্র প্রপার্টি শো প্রোগ্রাম করছি আমরা গত 8 বছর ধরে প্রতি সপ্তাহে, সেগুলো কিন্তু আপনাদেরই প্রেরণা। শত ব্যস্ততার কারণে যে কথা আশাভাই কিছুক্ষণ আগে বলছিলেন, আমাদের চলে আসতে হয় আমাদের কমিটমেন্ট রাখার জন্য আপনাদের কাছে। তো সেভাবেই আজকে যেভাবে প্রোগ্রামটি ডিজাইন করছি সেই হিসেবে প্রথমে চলে যাচ্ছি আপনাদের কাছে বলার জন্য মর্গেজ বিষয়ক একটি নিউজ বুলেটিন আপনাদের কাছে তুলে ধরছি। এভাবে যে গত কোয়ার্টারে দেখা যাচ্ছে যে তিন জন যদি অ্যাপ্লাই করে থাকি তার একজন রিজেক্টেড হচ্ছে মর্গেজের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি 1/3 আমরা কি যদি এভাবে বিশ্লেষণ করি অথবা এভাবে আসি যে রিজেক্টেড হচ্ছে, কেন হচ্ছে, কোন কারণে হচ্ছে, সো মেনি ফ্যাক্টর্স অ্যারাউন্ড দেয়ার। আপনারা যারা এই লাইনে আছেন, বাই টু লেট প্রপার্টি, রেসিডেন্সিয়াল প্রপার্টি, হোয়াট এভার দ্য কমার্শিয়াল প্রপার্টির ক্ষেত্রে যারা মর্গেজের বিষয়ে যারা মাঠে আছেন তারা দেখছেন, এবং সেক্ষেত্রে কীভাবে আরও পারফেকশন আনা যায় একটুখানি আপনাদের কাছে তথ্যটা এভাবে তুলে ধরা, যাতে আমরা যারা এখনও লাইনে আছি অথবা করতে যাচ্ছি করতে যাব, তো দেখে নিতে হবে এখানে অনেকগুলো ফ্যাক্টর থাকে আপনাদের মানে বেশ ভালো স্বর্ণপূর্ণ হওয়া উচিত। প্রথম হচ্ছে মর্গেজ অ্যাডভাইজার, মর্গেজ ব্রোকার যারা আছে তারা আপনাকে বিভিন্ন টিপস দিচ্ছে দিবে। আমি যেহেতু প্রপার্টি লাইনে বিজনেস করছি, সিন্স এটি নিয়ে আপনাদের পাশে এটা নিয়ে কিছু কথা বলতে পাচ্ছি, এভাবে যে টিপস দিতে পারছি আপনাদের কাছে, ডাটা উপস্থাপন করে আপনাদের কাছে যেভাবে আসছি, যে সেক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে যে আপনি যখন ফোকাস প্রজেক্ট করছেন আপনাকে দেখে নিতে হবে এভাবে যে আপনি আপনার মর্গেজের যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলো পারফেকশনভাবে লেগ ওয়ার্ক করছেন কি না। তো সেক্ষেত্রে অনেক কিছু থাকে, আমরা মর্গেজ অ্যাডভাইজারকে নিয়ে এসে আপনাদের কাছে উপস্থাপন করেছি। তো আপনাদের কাছে নিউজ বুলেটিনটা এভাবে পৌঁছে দেয়া যে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন, প্রফেশনাল স্বর্ণপূর্ণ হবেন, তাতে করে আপনাদের এটাকে কিন্তু মানে রিজেক্টেড হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো যাই হোক, এই কথা বলে আমি ব্যাক করছি আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমি বলছিলাম যে আপনি হতে পারেন ট্যানেন্ট অথবা ল্যান্ডলর্ড। আপনি যে অনেক সময় অনেক ধরনের সমস্যা থাকে, অনেক কিছু জানার থাকে, সো দর্শক আপনি যদি যদি জানতে চান গিভ আস এ কল অ্যান্ড টক টু আরিফ ভাই। অ্যাট দ্য সেম টাইমস আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে গত 8 বছরে। আমাদের একজন কলার চলে আসছেন, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন করুন আপু। আমি প্রশ্ন করতাম সাইরা মুক্তা, যে আমরা রেন্ট জানা থাকি যা বা বেনিফিট জানা থাকি, এরা কিলাম গোল লইবার সিস্টেম থাকে? জি ঠিক আছে, আর কিছু প্রশ্ন জানতে চান? জি না, থ্যাংক ইউ। আমি অতটাও জানতাম সাইরা, যে আমরা লাগি কিলা সুযোগ সুবিধা। শিওর, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। শুনতে থাকুন আরিফ ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ আশা ভাই। আমাদের কমিটির অনেক ভাই বোনরা এরকম বিষয়ে কথা বলেছেন আগে, জানতে চেয়েছেন, প্রিটি সিম্পল বাট এটা টেকনিক্যাল। আপনি যদি লাইনে থাকেন আপনি লাইনটা রাখতে পারেন, আপনার কথা ইকো হচ্ছিল। আচ্ছা যাই হোক, আপা আপনি যে প্রশ্নটি করেছেন আমাদের অনেকেরই অসংখ্য মানুষের প্রশ্ন, শত শত মানুষের প্রশ্ন, আমার অফিসের সম্মুখীন হয়েছে অনেকের সাথে যারা আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে দেখা করেছেন এবং অন এয়ারে কল করেছেন, আপনারা যারা আমাকে টেক্সট করছেন, ইমেল করছেন, অসংখ্য জন্য কিন্তু একই কথা আছে। আমরা যারা বেনিফিটে আছি আমরা কীভাবে বাড়ি কিনতে পারি, যদি হতে পারে, যদি ধরা হয় এভাবে যে বাড়িটি আছে কাউন্সিলের বাড়ি, সেই ক্ষেত্রে আমরা কাউন্সিল বিষয়ক নিয়ে প্রোগ্রাম করেছি অ্যাজ ওয়াল। আবার হচ্ছে যে না, আমি ভাড়া আছি, কীভাবে বেনিফিট পাচ্ছি, কীভাবে আমি এই ক্ষেত্রে ছোটো একটি বাড়ি কিনতে পারি অথবা আমার ডিমান্ড অনুযায়ী একটা প্রপার্টি কিনতে পারি। হ্যাঁ, সবারই স্বপ্ন থাকে এরকম ধরনের সুন্দর বাড়ি হোক, নিজের বাড়ি হোক সেখানে থাকে। আর এই প্রপার্টি যখন হচ্ছে, বাড়ি যখন হচ্ছে, তারপরে কিন্তু এদেশের এই যে যে সিস্টেমের মানে ফর্মে যেভাবে আছে, আপনি প্রথম রেসিডেন্সিয়াল প্রপার্টি হলেন, তারপর দেখা যাচ্ছে যে আপনি বাইটুলেটের প্রপার্টিতে আসছেন। দেখো আমি কথা বলছিলাম আপু আপনাকে বোঝানোর জন্য এভাবে, যে আপনার পাশাপাশি আরও যা দেখছেন, বুঝছেন, জানতে যাচ্ছেন, তাদের কাছে এভাবে বলা যে আপনাকে টেকনিক্যালভাবে মর্গেজ নিতে হবে, আপনাকে ডিপোজিট দিতে হবে, আপনাকে যদি কাউন্সিলের বাড়িতে থাকেন সেক্ষেত্রে আপনাকে ডিপোজিট দিতে হচ্ছে না, আপনি ম্যাক্সিমাম 110,000 পর্যন্ত একটা ডিসকাউন্ট পাবেন আপনার প্রপার্টি ভ্যালু অনুপাতে এবং আপনার সার্কামস্টেন্সেস অনুপাতে। তো এখানে কথা থাকছে যে তারপরে বাকি যে অ্যামাউন্টটা থাকছে সেখানে মর্গেজের বিষয়ে থাকছে। আপনি যদি দেখা যাচ্ছে যে না, তারপরে আপনার নিজের কিছু সঞ্চিত আছে, সঞ্চয় আছে, সেই টাকাটা আপনি এখানে মানিটা দিচ্ছেন, তারপরে দেখা যাচ্ছে বাকি পার্টে আপনার মর্গেজ নিতে হচ্ছে। তো এখন মর্গেজ নেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে এভাবে যে আপনার ইনকাম কম,
আপনি বেনিফিটে আছেন, এগুলো অনেক সময় কাউন্ট হয়। আমি বলবো যে একজন মর্গেজ অ্যাডভাইজারের স্বর্ণপূর্ণ হতে পারেন এই ক্ষেত্রে, যাতে করে আপনি এই ক্ষেত্রে ভালো স্টেপ বাই স্টেপ ইনফো পাবেন। আমি যদিও এই প্রপার্টি লাইনে ব্যবসা করছি, সেই হিসেবে আমাকে অনেক কিছু জানতে হয়, সেক্ষেত্রে আমাকে আপনাকে টিপস দেওয়া এই বিষয়ে যে প্ল্যান করতে হবে। যদি আপনি পার্ট টাইম ইনকাম করেন, আপনাকে প্ল্যান করতে হবে ফুল টাইমে যাওয়া 6 মাস পরে, 1 বছর পরে, যাতে, কারণ আপনার স্যালারির উপর ডিপেন্ড করে কিন্তু মর্গেজটা আসছে। নর্মালি 1 নামে যখন যাওয়া হচ্ছে তখন থাকছে যে আপনার স্যালারি টাইমস 4, এই পর্যন্ত আপনি পাচ্ছেন। আবার যখন দেখা যাচ্ছে সেকেন্ড অথবা আমরা এরকম করে 7 জনের নাম অ্যাড করে কিন্তু একটি রেসিডেন্সিয়াল প্রপার্টি কিনতে পারি। এখন কথা থাকছে যে রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে এখানে যখন 2-3 জন হচ্ছে, তাদের টোটাল স্যালারিতে মোটামুটিভাবে বলা যায় 5 থেকে 6 টাইমস পর্যন্ত যে স্যালারিটা হচ্ছে, এই পর্যন্ত মর্গেজ পাওয়া যাচ্ছে। এখন কথা আসছে যে আমি কি আমার হাজব্যান্ড অথবা ওয়াইফকে অ্যাড করতে পারি, আমার ছেলে মেয়ে অ্যাডাল্ট আছে, তারা জব করছে, তাদের জন্য কি সেখানে অ্যাড করতে পারি? হ্যাঁ, আপনি করতে পারছেন কম্বাইন্ডভাবে, তখন সবাই কিন্তু ফার্স্ট টাইম বায়ার হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে যে এভাবে যে যারাই এখানে নাম আসছে তারাই কিন্তু ফার্স্ট টাইম বায়ার হয়ে যাচ্ছে, তারা কিন্তু ওই অপরচুনিটি পাবে না পরবর্তীভাবে যদি সে ফার্স্ট টাইম বায়ার হিসেবে যদি অন্য জায়গায় কিনতে যায়। তো এটা হচ্ছে নর্মাল সিস্টেম, এখন আপনি আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কথা থাকে মোরললেস, আপনি ট্যাক্স নাম্বারে ট্যাক্স করতে পারেন, ইমেল করতে পারেন, আমি শিওর বায়ার ইনশাল্লাহ চেষ্টা করি আপনাদেরকে মানে আপনাদের রিকোয়েস্টগুলো রাখার জন্য। থ্যাংক ইউ কলার, আপনার নাইস প্রশ্ন, আমি চেষ্টা করলাম একটু বড় করে বুঝিয়ে বলার জন্য। আশা ভাই ব্যাকটি, ধন্যবাদ আরিফ ভাই। আমাদের একজন কলার রয়েছে, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। আপনার প্রশ্নটা হচ্ছে আপনি আপনি বাইটিউলেটেড প্রপার্টি কিনবেন, সেখানে আপনি যে রেন্টটা পাবেন আপনার সেই মর্গেজ যদি সমান সমান হয় তখন কি আপনার ধরেন 50% এক্সট্রা হবে? ওকে, নিয়মিত সেম। ওকে, ওইটা কি আমার অ্যানুয়াল ইনকাম ধরবে ওটাও নাকি? হ্যাঁ, এটা অ্যানুয়াল ইনকাম ধরবে। আমি আপনাকে ভেঙে ভেঙে বলছি একটুখানির মধ্যে আপনি জিনিসটা। আর কোনো প্রশ্ন আছে এই রিলেটেড? হ্যাঁ ভাইয়া, আমি আসছি আপনার, আমি আপনার কাছে একটুখানি মানে ফোন রাখার পর আমি আপনাকে ভেঙে ভেঙে কথা বলছি। আপনার আর কোনো বিষয়ে এই রিলেটেড কিছু আছে কি না? আচ্ছা, ওকে, সো আপনার দুটো, ওকে, থ্যাংক ইউ ভাইয়া, সুন্দর প্রশ্ন। আশা ভাই, আনকমন বাট পার্টলি কমন অ্যাজ ওয়েল, অ্যাজ দুভাগে মানে ভাগ করে কথাগুলো বলা। ভাইয়া, আপনার কাছে আমি চলে আসছি আপনাকে আবার একটুখানি বুঝিয়ে বলার জন্য, যাতে আমরা পাশাপাশি যারা আছি এই রকম যাদের প্রশ্ন আছে আমি একটু সাইড বাই সাইডভাবে বুঝিয়ে বলতে চাচ্ছি। আমরা যখন বায়োটিউলেটেড প্রপার্টি কিনছি সেটা হচ্ছে আমাদের একটা বিজনেস আওতায় চলে আসে। এখন সেই আওতার মধ্যে যদি আমরা বায়োটিউলেটেড প্রপার্টি কেনার পরে আমরা যেখান থেকে রেন্টাল ইনকামটা হবে সেটা হোক না 50 পাউন্ড, 100 পাউন্ড, হোয়াট এভার, অনেক সময় লসও হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ মনে রাখতে হবে যে সেক্ষেত্রে কী হবে। তো আপনাকে যখনই আপনি ইনকাম করছেন তখন আপনাকে ইনকামটা HMRC-র কাছে মানে দিতে হবে, বাৎসরিকভাবে যেটাকে ধরা হয়ে থাকে যে আপনাকে সাবমিট করার জন্য সেলফ অ্যাসেসমেন্ট বলে আদার ইনকামের আওতায় আপনাকে সেটাকে, আপনি যদি জব করেন একটা, সেই সাথে যদি আবার আরেকটা ইনকাম হচ্ছে সেটাকে অ্যাড করে আপনাকে সেলফ অ্যাসেসমেন্টটা সাবমিট করতে হবে। এটা ফর শিওর থাকবে। আপনি এই ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট জাতীয় পিপলের সাথে কথা বলতে পারেন, তারা আপনাকে আরও ভেঙে ভেঙে বলতে পারে যে কতটুকু হলো। এখন আসছে আপনার ইনকামটা কম অথবা ইনকামটা বেশি, কিন্তু আপনাকে ইনফর্ম করতে হচ্ছে। এখন দেখা যাচ্ছে 50 পাউন্ড অথবা দেখা গেলো 200 পাউন্ড আপনি ইনকাম করছেন, আবার দেখা যাচ্ছে কি যে কোনো কারণে আপনার ইনকামটা হয় নাই 6 মাসের, সেটাও কিন্তু আপনি সাবমিট করতে পারছেন, কারণ আপনি জিনিসটাকে ক্লেম ব্যাক করে নিয়ে আসছেন এই বছরে। তো সেই ক্ষেত্রে আবার ক্লেম ব্যাক পাচ্ছেন পরের বছরে, মানে এরকম ধরনের অ্যাডজাস্টমেন্টের ইস্যু থাকছে। তো সেক্ষেত্রে আপনি যে সুযোগ থাকছে আপনাকে এখানে ইনকাম দিতে হচ্ছে, সেলফ অ্যাসেসমেন্টে আপনাকে নাম লেখাতে হচ্ছে। আই এম সরি টু স্টপ ইউ হিয়ার,
আমাদের এখনই চলে যেতে হচ্ছে একটা ব্রেক থেকে এসে বাকি কথাগুলো বলবো। দর্শক আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না, ব্রেকে একটা ছোট্ট ব্রেক নিতে হচ্ছে, ব্রেক থেকে এসে বাকি কথাগুলো বলবো। ব্রিকলেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস, পিস অফ মাইন্ড। প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক আমরা আগেও বলেছি, এখনও বলছি যে আমাদেরকে এর সাথে যোগাযোগ করতে হলে ইউ ক্যান গিভ আস এ কল লাইভ নাও অ্যান্ড ইউ ক্যান রাইট ডাউন আওয়ার টেক্সট নাম্বার হুইচ ইজ স্ক্রিনের নিচে দেখতে পাবেন সেই নাম্বারটি এবং ইমেল অ্যাড্রেস। তো আমাদের অনেক ওয়ে আছে আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য, অ্যান্ড উইল লাভ টু কল ইউ ব্যাক অ্যান্ড টেক্সট ইউ ব্যাক অর ইমেল ইউ ব্যাক। সো চলে যাচ্ছে আরিফের কাছে। আরিফ ভাই, যে দর্শক ফোন করেছিল, ইউ অলমোস্ট ডান ইট, ইফ ইউ ক্যান জাস্ট র‍্যাপ আপ দ্যাট কোশ্চেন। নো প্রবলেম, থ্যাংক ইউ অশোক ভাই। দর্শক, আপনি আশা করি যে কল করেছিলেন, আপনার সাথে যে কথা হলো, আপনি আশা করি মানে আমার প্রশ্নের উত্তরটা সেখানে শেষ ছিল। তারপরে যদি কোনো কারণে আপনার মনে হচ্ছে যে আরও ফার্দার কোশ্চেন আছে, প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ আস, উইথ মি অ্যাজ ওয়েল অ্যাজ সাইড বাই সাইড। তো যাই হোক, এটা ছিল ভাইয়ের প্রতি বলা। আমি চলে আসছি আজকের টপিকস নিয়ে, যেটা আমরা কথা বলতে যাচ্ছি যে HMO হাউস ইন মাল্টিপল অকুপেন্সিতে যে লাইসেন্সের ব্যাপার থাকে আমাদের, যাদের আমরা বড় বাড়ি কিনেছি, বাই টু লেটের প্রপার্টি কিনেছি, এখান থেকে ব্যবসা করছি এবং এখান থেকে এক্সট্রা পয়সা পাচ্ছি, তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট যে চেঞ্জগুলো এনেছিল আগে, যে গতানুগতিক HMO লাইসেন্সের ম্যান্ডেটরি ক্ষেত্রে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কীরকম ধরনের বিবর্তন আছে। এবং আমরা যদি কনসিডার করি এভাবে যে আমাদের প্রফিট মার্জিন, প্রপার্টি ইয়েল্ড যে আমরা প্রফিটটা করে থাকি, সেক্ষেত্রে আমরা অ্যাজ এ ইনভেস্টর, অ্যাজ এ বিজনেস ওয়াইজ আমরা কীরকমভাবে এটাকে আরও আপ আনতে পারি। কিন্তু আপ আনার ক্ষেত্রে আমাদের যেসব ল বিষয়ক জিনিসগুলো আছে, প্রপার্টি ল বিষয়ক জিনিসগুলো, সেখানে কিন্তু এটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে কাজ করবে। তো করলেই শুধু হলো না, প্রফেশনালের সাথে শরণাপন্ন হওয়া এবং সেই সাথে পাশাপাশি প্ল্যান করাটাও একটা বিগ ফ্যাক্টর, যেটা লং রানে আপনাকে সেরকম ধরনের প্রফিট দিয়ে আসবে। তো আমি চলে আসি প্রথমে প্রপার্টি লাইসেন্স নিয়ে। আমি যদি প্রথম থেকে মানে একটা ইনফো এভাবে দিতে চাই এভাবে, যে অনেক কাউন্সিলের মধ্যে আছে যে আপনার প্রপার্টি লাইসেন্স লাগছে, নর্মালি সিলেক্টিভ লাইসেন্স হয়ে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে কোনো কোনো যেসব কাউন্সিলের মধ্যে কোনো কোনো পার্টের মধ্যে লাইসেন্সের দরকার হচ্ছে, সেগুলো আপনি ভাড়া দিতে যাচ্ছেন, আপনাকে প্রপার্টি লাইসেন্স করতে হচ্ছে। তো আবার সেখানে আবার কথা আছে যে হচ্ছে যে যদি আপনি আপনার প্রপার্টিটাকে দুটো হাউস হোল্ডকে দিতে চান, তখন এডিশনাল HMO বলে একটা ওয়ার্ডিং আছে, সেটা থাকছে। তা আপনাকে সেখানে এই মানে অ্যাপ্লিকেশন করার সময় আপনি সেটা পাচ্ছেন। বাট যখন ম্যান্ডেটরি HMOটা চলে আসছে, যেটা আপনাকে করতেই হবে, তো এখানে গভর্নমেন্টের আগের যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ছিল সেখানের ক্ষেত্রে অনেক পরিবর্তন এসছে গত অক্টোবর 2018-এ। তো সেই ক্ষেত্রে এরপর থেকে দেখা যাচ্ছে যে আপনি ফল ইন করেননি, কিন্তু আপনার জন্য একটা সুযোগ, আপনি এটাকে মানে নিয়ে আসতে পারেন আপনাকে সেই প্রপার্টির ক্ষেত্রে একটা HMO করলে। কারণ আমি যদি এক্সাম্পল হিসেবে চলে আসি, একটা বাড়িতে যে আপনি ভাড়া পাচ্ছিলেন, মনে করেন যদি ধরা হয় £2000, তো আপনি HMO করার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে কি 2800-এর মতো একটা অপরচুনিটি আসতে পারে। তো এখানে দেখা যাচ্ছে কি যে £800-700 এক্সট্রা জাম করে আনাটা ইজ নট ম্যাটার অফ জোকস। আপনি আপনার নিজের আরেকটা বাড়ি করতে গিয়ে যে আপনি নর্মাল ইন জেনারেলভাবে বলা হয় অথবা ধরা হয় যে 5-6% প্রপার্টি ইয়েল থাকে, প্রফিটটা থাকে, সেই ক্ষেত্রে এটাকে যদি আরও বেড়ে চলে আসে আপনি 9%, ওয়াই নট? আমরা যদি একটুখানি মানে খেয়াল করি, আমরা যদি আপডেটেড না হতে পারি, অনলাইনের যুগ আছে, আমরা অনেক কিছু হতে পারি, আমাদের প্রফেশনাল অনেক লোক আছে সারাউন্ডিং ইউ, আপনি তাদের স্বর্ণপূর্ণ হতে পারেন, তো সেক্ষেত্রে তারা আপনাকে অ্যাডভাইস করতে পারে। তো এখন কথা হচ্ছে যে ম্যান্ডেটরির ফলোইংটা চলে আসছিল এভাবে যে আপনার দোকানের উপরে যদি যেসব বাড়িগুলো আছে সেক্ষেত্রে আপনি HMO করাটা আপনাকে বাধ্যতামূলক ছিল। আবার দেখা যাচ্ছে কি যে 5 মোর রুম আছে, যেটা 5 হাউস হোল্ড ধরা হয়,
যদি সিঙ্গল রুম করে ভাড়া দেওয়া হয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আপনি ভাড়া দিচ্ছেন ঠিকই, কিন্তু আপনি প্রপার ওয়েতে করছেন না, আপনি লাইসেন্স নেন নাই, এবং লাইসেন্সের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো থাকে সেগুলো কিন্তু আপনি ফলো করছেন না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যদি আপনি কোনোভাবে এটাকে করেন, আপনাকে কাউন্সিল যদি আপনাকে কোনো কারণে আপনার কাছে আসে আসবে আগে আর পরে, তখন দেখা যাচ্ছে কাউন্সিল ক্যান টেক ইউ ইন দ্য কোর্ট, এবং পাশাপাশি আপনাকে যতগুলো ইনকাম করেছেন যে কয় বছরে সেটা তারা পুরো মানি তারা চাবে অ্যাজ ওয়েল অ্যাজ। তো সেখানে এই ধরনের রিস্কে যাওয়ার কী দরকার আছে? তো সেক্ষেত্রে আমরা যদি এইভাবে আসি যে আমরা যদি সেখানে লাইসেন্সটা নেই নিয়ে এটাকে করতে পারি, তখন আমাদের বেনিফিট হচ্ছে প্রপার্টির ইনকামটা ভালোভাবে হচ্ছে। যাই হোক, আমি চলে আসছি আশা ভাইয়ের কাছে, আমি একটু পরে আবার ফিরে আসছি আপনাদের কাছে। আশা ভাই, দর্শক, আমি সবসময় বলি যে আপনারা কিন্তু আমাদের পূর্বের যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো দেখতে পারেন, এবং প্রত্যেকটি প্রোগ্রাম কিন্তু আমাদের সেই প্রোগ্রামগুলোতে অনেক অনেক ইনফরমেশন দেওয়া আছে। আমরা এমনই একটি প্রোগ্রাম করেছিলাম, হাউ টু মেক মানি ফ্রম বাই টু লেট প্রপার্টি, এই এটা দুটো পর্বে আমরা করেছিলাম। প্রথম পর্বটি হয়েছিল অগস্ট নাইন্থ অফ অগস্টে, এবং নেক্সট উইকে ছিল পরের প্রোগ্রামটা। সো হাউ টু মেক মানি ফ্রম বাই টু লেট প্রপার্টি, সো আশা করি আপনারা দেখবেন। দর্শক, হ্যাঁ, থ্যাংক ইউ আশা ভাই। দর্শক, আশা ভাই যেভাবে বলছিলেন, আপনার ইউটিউবে গেলে আমাদের ওই ডেটগুলো কিন্তু এভাবে লেখা আছে, এই বছরের কথাই বলছিলেন। তো আমাদের কিন্তু গত 8 বছর সবগুলো ইউটিউবেতে মোর দেন 300 এপিসোড আছে, অনেক সময় সাবজেক্ট লেখা আছে, অনেক সময় সাবজেক্ট না। আশা ভাই, আপনাদের খুব টেকনিক্যালি সুন্দর ডেট সব মনে করে ইনফো বাইর করে নিয়ে আসছে, খুব নাইস। আপনারা ইউটিউবে গেলে এভাবে ডেট সব পাবেন এ বিষয়ে। যাই হোক, আপনাদের কাছে চলে আসছি এভাবে বলার জন্য যে এখন লেসি আপনাকে যদি এখন মনে করা হয় যে আপনি এরকম ধরনের অপরচুনিটি আছে, আপনি করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি ওয়াই নট টেকিং দ্য অপরচুনিটি। এখন কথা আসছে এক্ষেত্রে আপনাকে ইনভেস্টমেন্ট কিছুটা করতে হচ্ছে অল্প পরিমাণে, সেখানে আপনার প্রপার্টির কন্ডিশনটাকে ওই স্ট্যান্ডার্ড নিয়ে আসতে হচ্ছে, কিছু কাজ করতে হচ্ছে। তো এখন প্রথম যে কাজটা থাকবে যে আপনার বাজেট অতখানি বেশি না, তারপরেও যদি ধরা হয় আপনাকে বলতেছি আজকে যদি আপনি লাইসেন্সটা পেয়ে যান, তাহলে এটা আপনি বছরের বছরে আপনি এই ইনকামটা ওই প্রপোর্শনভাবে কিন্তু ইনকামটা করবেন। তো সেক্ষেত্রে ওয়াই নট টেকিং দ্য অপরচুনিটি। এখন আসছে যে এখানে আপনাকে প্রথম যেভাবে থাকছে যে আপনি একজন প্ল্যানারের মাধ্যমে, যারা প্ল্যানিং ডিপার্টমেন্টে আছেন তাদের সহযোগিতা নিয়ে, অনেক ফার্ম আছে, আর্কিটেক্ট কোম্পানি আছে, তারা আপনাকে এই ক্ষেত্রে সহযোগিতা করবে। তা তখন যখন দেখা যাচ্ছে যে তারা কাউন্সিলের কাছে প্ল্যানিং কনসেন্ট নেবে যে এই মানে এই প্রপার্টিটাকে ভাগ করে নেওয়া হচ্ছে, কাউন্সিলের কাছে অনুমতি চাওয়া হচ্ছে যে আমি এটাকে ম্যান্ডেটরি HMO-র আওতায় যেতে যাচ্ছি, তখন কাউন্সিল এটাকে ইন্সপেক্ট করবে, দেখবে, তখন পারমিশন যখন আসবে তখন আপনি সেটাকে আসলেও আপনি করছেন, তখন আপনি লাইসেন্সের আওতার মধ্যে যেতে পারছেন। এখন কথা আসছে যে ক্ষেত্রে প্রপার্টি করার ক্ষেত্রে আপনাকে অনেকগুলো ফর্মালিটিস মেনটেন করতে হচ্ছে, যেটা HMO-র আওতায় ম্যান্ডেটরি দেখা আছে। এখন বুঝে নিতে হবে অনেক সময় যে ন্যাশনাল ওয়াইড যে কথাটা থাকে, ন্যাশনাল ওয়াইড HMO লাইসেন্সের যে ফ্যাক্টরটা, এবং অনেক সময় আছে কাউন্সিল ভেদে কিন্তু আবার এখানে ভেরিয়েশন আছে অ্যাজ ওয়েল অ্যাজ সাইড বাই সাইড। আমি বলতে চাচ্ছি এভাবে যদি আমি কম্পেয়ার করি টাওয়ার হামলেসের সাথে, রেড ব্রিজ রেসবিটির সাথে, বাকি ডেকে নাম, এই ম্যান্ডেটরি HMO-র ক্ষেত্রেও কিন্তু এখানে কিছুটা ভেরিয়েশন আছে। আপনারা দেখে নেবেন আপনার নিজস্ব কাউন্সিল, আপনি যদি মনে করেন আমার একটা প্রপার্টি আছে রেড ব্রিজে, আমি এটাকে করেছি এবং সেম ফর্ম্যাটে কি টার্ম হোমলেস আমি করতে পারবো, অনেক সময় কিন্তু না। হ্যাঁ, প্রিন্সিপালগুলো যেগুলো থাকছে সেগুলো আপনি পাচ্ছেন, কিন্তু অনেক সময় আছে এখানে আপনাকে বলে দিচ্ছে আপনি মানে অনলাইনের যুগে আপনি পাচ্ছেন, তারপর ওয়াই নট আপনি এটা কিন্তু অপরচুনিটি তো কাউন্সিলের সাথে কথা বলার জন্য, ভিজিট করার জন্য। তো যখন তারা আসছে দেখছে তখন আপনার রুম সাইজের সেক্টরগুলো থাকছে যে আপনার কতটুকু পরিমাণে রুম সাইজটা হতে হবে, সেখানে একজন অ্যাডাল্ট থাকতে পারবে কি না। আমার অনেক সময় আছে যে রুম সাইজটা ছোটো, ওই ক্ষেত্রে কিন্তু অ্যাডাল্ট থাকতে পারছে না। এখন যদি দেখা যাচ্ছে আপনার 5 বেডরুমের প্রপার্টি, কিন্তু আপনি সেটাকে একটা রুমে আপনাকে নির্দিষ্ট আকারে যেতে পারছেন না, তো সেক্ষেত্রে কী করা যেতে পারে? সেক্ষেত্রে আপনাকে যে প্ল্যানার যখন কাউন্সিল ভিজিট করতে আসবে তখন তারা দেখবে। আবার অনেক সময় আছে যে এটাকে একটুখানি চেঞ্জ করা যায় কি না,
চেঞ্জ করা গেলে দেখা গেল যে আপনার পাশের রুমটা বড় আছে, এবং যদি আপনি ওই ফরম্যাটে যেতে চান তখন দেখা যাচ্ছে আপনি একটু রিনোভেশন করলেন, এখানে এক্সটেন্ড করা হলো লিটল বিট রুমটাকে, তখন এটা কি সম্ভব হচ্ছে যে হ্যাঁ এখানে একজন অ্যাডাল্ট থাকতে পারছে? এখন এখানে যদি বলা হচ্ছে যে 6.51 স্কোয়ার মিটারের যদি নিচে হয় তখন কিন্তু অ্যাডাল্ট থাকতে পারছে না, তো এখন এটাকে যদি আমরা যখন জানছি বুঝতে পারছি তখন ওয়াই নট এটা কিন্তু অপারেশন, যদি সুযোগ থাকে যেটাকে একটু এক্সটেন্ড করে বড় রুমটাকে পার্ট করে নিয়ে এসে এভাবে করা যেতে পারে, তো এর ক্ষেত্রে এভাবে থাকবে। আবার দেখা যাচ্ছে কি যে রুম সাইজ যদি 4.64 নিচে পড়ে যায় তখন কিন্তু সেখানে কেউই থাকতে পারছে না। তো এখানে এইসব জিনিসগুলো কিন্তু এই প্রফেশনাল পিপল প্রপার্টি এক্সপার্টিস যারা আছে তারাই জানে, আর্কিটেক্ট এই বিষয়ে সহযোগিতা করবে। তখন দেখা যাচ্ছে কি আপনাকে রিভিউ করার জন্য সবচেয়ে ইন্টারেস্টিং কথা হচ্ছে যে আশাভাই বলতেই হয় আর কি, আমার একটা রিসেন্ট ল্যান্ডলর্ড আমার সাথে আসছিল, আমি দর্শক আপনাদের কাছে হ্যান্ডসোর কথাটা বলতে যাচ্ছি এভাবে যাতে আপনারা বুঝতে পারেন যারা এই লাইনে আছেন অথবা ফিউচারে প্ল্যান করছেন। আশাভাই যে কথা বলছিলাম, প্রপার্টি আমি তো ম্যানেজ M25-এর মধ্যে করি, বেচা কেনা ভাড়া ম্যানেজমেন্ট করে থাকি, তো আমার কাছ থেকে করিডোরের একজন ল্যান্ডলর্ড আসছে যে তার 5 বেডরুমের বাড়ি ভাড়া দিতে হবে, সে বলছে আমাকে, যদি আমাদের বাংলাদেশি না মানে অন্য দেশি, তো সে বলছিল যে আমি তুমি এটাকে ভাড়া দেওয়ার জন্য তুমি আসো এখানে দেখো তোমরা কী করতে পারো করো। তখন আমি যখন ইনফোটাকে নিলাম, নিয়ে দেখে জিনিসটাকে এভাবে আসলাম যে তার বাড়িটাকে সেই এই আওতাতে সেইখানে HMO লাইসেন্স করতে পারছে, তো উনি কথা শুনে মানে ইন্ডিয়ান এক ভদ্রলোক যাই হোক, তো উনি কথা শুনে জিনিসটাকে এভাবে নিল যে ওয়াই নট ইউ কাম অ্যান্ড গিভ মি টিপস। তখন আমি বললাম যে তুমি এইভাবে যাও এভাবে করো, তো তার কাজের যে রিনোভেশন করছিল সেটাকে স্টপ করে সে এখন ওই লাইনে, কিছুদিন সময় লাগছে তার এক্সট্রা দ্যাটস ফর শিওর, বাট সেই প্রজেক্টে সে হাতে নিচ্ছে। ইটস এ ম্যাটার অফ সাম ইনফো ইউ নিড টু নো। সো এটাকে দর্শক আপনাদের কাছে এভাবে বলা যে আমরা যখন অনেকে জানছি 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 না জানতে পারি সেটা তো শেষ নাই, আমি এখনও মানে মনে হয় 18 ইয়ার্স ধরে প্রপার্টি বিজনেস করছি, বাট তারপর আমি এখনও চেষ্টা করি যে কিছু যদি ইনফো পাই কিছু যদি শিখি ওয়াই নট। তো যাই হোক এই কথা বলে আমি চলে আসছি আশা ভাই ব্যাক টু ইউ। এটা তো লং টার্ম ইনভেস্টমেন্ট, সো ইটস এ লং টার্ম, ইওর গোল হ্যাজ টু বি ডিফারেন্ট অ্যাজ ওয়েল। So in that way. দর্শক আরিফ ভাই বলছিলেন HMO নিয়ে কথাবার্তা, অনেকক্ষণ কথা বললেন, এখন ওনাকে একটু রেস্ট দেওয়া দরকার। তার মানে হচ্ছে আমাদেরকে একটা ছোট ব্রেকে যেতে হবে। দর্শক আমাদের কথা বলতে বলতে কিন্তু আমরা ব্রেকের সময় চলে আসি, এবং সময় খুব দ্রুত চলে যায়। এই দ্রুত চলে যাওয়ার মাঝখানে দর্শক আবার বলছি যে আপনাদের কিন্তু প্লিজ গিভ আস এ কল, আপনার যে কোনো ধরনের প্রপার্টি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে ইউ আর মোস্ট ওয়েলকাম টু গিভ আস এ কল অ্যান্ড টক টু আরিফ ভাই। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইমস আপনারা কিন্তু টেক্সট নাম্বারটা লিখে রাখুন, যে কোনো সময়ে 24/7 আপনারা কিন্তু ওনাকে কল না দিলেও টেক্সট করতে পারেন, এবং হি উইল টেক্সট ইউ ব্যাক, মোস্ট অফ দ্য টাইম হি কল ইউ ব্যাক। সো আশা করি আপনারা টেক্সট করবেন, এবং ইমেল অ্যাড্রেস তো রয়েছেই, সেখানে আপনার নাম্বারটি কাইন্ডলি দিয়ে দেবেন, হি মাইট গিভ ইউ কল ব্যাক অ্যাজ ওয়েল। Are you a landlord? Then we have some good news for you. Prime Estate Agents are located in Brick Lane, London, E1. We have professional qualifications and client money protection insurance. We also offer a rent guaranteed scheme. We are a multi-award winning agency and member of ALA and NAEA. At Prime Estate, feel safe, quality service. Peace of mind. Absolutely. For a free property valuation, please call today on 020-737-51188 or visit our website. সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক দেখতে দেখতে এটা আমাদের থার্ড সেগমেন্ট, সময় খুব অল্প থাকে, তারপরেও একবার রিমাইন্ডার দিচ্ছি যে দর্শক আপনারা কিন্তু এখনও ফোন করতে পারেন এবং কথা বলতে পারেন আরিফ ভাইয়ের সাথে যে কোনো প্রপার্টি নিয়ে বিষয় নিয়ে প্রশ্ন। এবং আমাদের অনুষ্ঠানটি আবার যদি দেখতে চান এই সপ্তাহে, আমাদের রিপিট হয় ফ্রাইডে মর্নিং 9:30 NTV-তে, আশা করি আপনারা দেখবেন। আরিফ ভাই চলে আসছি আপনার কাছে। থ্যাংক ইউ অশোক ভাই। দর্শক আপনারা আমাকে মানে ট্যাক্স করছেন, আবার অনেকেই আমাকে ট্যাক্স নাম্বারে ফোন করছেন লাইভে, আসলে তখন কল নেওয়া সম্ভব থাকে না মানে ট্যাক্স নাম্বারটাতে, তো সুরবার ইজ এ ডিফারেন্ট কেস, আপনারা মনে রাখতে হবে জিনিসটা। আমাকে যারা ট্যাক্স করছেন আমি কয়েকটা ট্যাক্স পিক করছি মানে আপনাদেরকে সামনাসামনি
বুঝিয়ে বলার জন্য। প্রথম চলে আসছি বলেছেন সালাম ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের প্রপার্টিশোর খুব ভালো লাগছে। আমার কুইক প্রশ্ন ছিল, আমার বাড়িটি বিক্রি করতে হবে ওয়ান মান্থের মধ্যে, বাট সেখানে ট্যানেন্ট আছে, হাউ ক্যান আই স্টার্ট সেলিং দ্য প্রসেস? খুব সুন্দর সিম্পলভাবে বলা এবং আবার টেকনিক্যাল লর সাইড দিয়ে, যখন আপনি ট্যানেন্ট আছে তো আপনাকে যদি শর্টে করে এভাবে বলি সাধারণভাবে, যে আপনার বাড়িটি যখন ওয়ান মান্থের মধ্যে বিক্রি করতে হচ্ছে, বোঝা যাচ্ছে কোনো কারণে এটা টেকনিক্যাল এমার্জেন্সি তো ভাবে বিক্রি করাটা আপনি চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে প্রথম টিপস থাকছে আমাদের ভাই বোনদের, যারা যদি কোনো কারণে তো অকশন একটা বিশিষ্ট পার্ট, সেখানে 28 ডেজের মধ্যে মর্গেজটাকে নর্মালি কমপ্লিট করার জন্য সেল করার একটা প্রসেস থাকে কুইক সেলের ক্ষেত্রে। আবার আসে আপনাকে কনসিডার করতে হবে, যদি কোনো এজেন্সির মাধ্যমে জানতে তখন আপনাকে নর্মাল প্রাইস যেটা আছে বাড়ি তার থেকে কমিয়ে এটাকে নিয়ে আসতে হবে, তখন এটাকে একটা গুড বার্গেন হিসেবে তাড়াতাড়ি এটা বিক্রি হবে। সেক্ষেত্রে ক্যাশ বায়ারের একটা বিশেষ ফ্যাক্টর থাকছে মর্গেজের ক্ষেত্রে যদি থাকছে, এবার পাশাপাশি এখন থাকছে যে টেকনিক্যাল যে কমপ্লিকেসি পার্টটা, সেটা হচ্ছে ট্যানেন্ট আছে। এখন আপনার কোনো কারণে ইমার্জেন্সি হচ্ছে, ট্যানেন্ট কতদিন ধরে আছে, ট্যানেন্টের সাথে আপনার কীরকম সম্পর্ক, ম্যানেজ বাই এজেন্ট ও ম্যানেজ বাই ইউর সেলফ, তখন একটা ফ্যাক্টর থাকছে। আপনি একটা ট্যানেন্টকে যখন কোভিড ল অ্যাক্ট ইস্যুর মধ্যে অনেক রকমের কয়েক মাসের নোটিশ বিষয় ছিল, এখন আবার ব্যাক টু নর্মাল 2 মাসের মধ্যে আসছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে নর্মালি 2 মাসের মধ্যে, মানে 2 মাসে একটা নোটিশ দিতে বাই ল এখন আসছে। যে অনেক সময় আমরা আমাদের টেকনিক্যাল কারণে বিভিন্ন প্রেক্ষাপটে যে আমরা একে একজনের যেরকম সহযোগিতা করছি, সেক্ষেত্রে যদি আপনি ট্যানেন্টকে ওভাবে বুঝিয়ে বলতে পারেন, কোনো সময় যে ইনসেন্টিভের মতো যদি আপনি তাকে দেন বলেন, তখন অনেক সময় আছে তারা একে সহযোগিতা করতে পারছে, যদি আপনি এটাকে কম্প্রোমাইজের মাধ্যমে নেগোসিয়েশনের মাধ্যমে নিয়ে আসতে পারেন। আবার যদি নিয়ে আসতে না পারেন তখন কিন্তু আপনাকে ওই ফর্মালিটিস মেনটেন করতে হচ্ছে বাই লতে, তো সেখানে থাকছে আবার নর্মাল পার্ট, যদি আবার ট্যানেন্ট না আছে তখন আবার হচ্ছে কমপ্লেক্স ইস্যু। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন আপনার মানে পরিস্থিতির প্রেক্ষাপটে কোন ধরনের স্টেপস আপনি নিতে চান। আরেকজন করেছেন, আই হ্যাভ এ ওভার ডিউ রেন্ট, হাউ ক্যান আই গেট হেল্প? আপনি আর কিছু লেখেন না এখানে, অনেক সময় বুঝতে হয় যে আপনি কি প্রাইভেট ট্যানেন্ট অথবা আপনি কি কাউন্সিলের ট্যানেন্ট অথবা কাউন্সিল থেকে আপনি হাউজিং বেনিফিট নিচ্ছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অথবা দেখা যায় যে আপনার নামেই কিন্তু ট্যানেন্স এগ্রিমেন্ট দেয়া এবং আপনাকে এটা পরিশোধ করতে হবে, যদি কোনো কারণে জটিলতা কোনো ফাইন্যান্সিয়াল সার্কামস্টেন্সের প্রেক্ষাপটে কিন্তু আপনি লিগ্যালি মানে আপনি দায়বদ্ধ যে আপনাকে পে করার জন্য, সেক্ষেত্রে যদি আপনি প্রাইভেট ট্যানেন্ট হন, আপনার যদি মানে কোনো কারণে হয় আপনাকে সেটা আপনার এজেন্সি অথবা ল্যান্ডলর্ডকে বুঝিয়ে বলে তার সাথে একটা সেটেলমেন্টের মতো আসলে ভালো হচ্ছে। আবার যদি কাউন্সিলের ট্যানেন্ট হচ্ছে হন, আপনার যদি পরিস্থিতি আবার যদি ডিফারেন্ট অ্যাঙ্গেলে চলে যায়, অনেক সময় থাকে আপ অ্যান্ড ডাউন হতেই পারে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কাউন্সিলের কাছে মানে এক্সট্রা যে আপনি বেনিফিট পাচ্ছেন, আবার পরিস্থিতি খুব খারাপ, সেক্ষেত্রে কিন্তু কাউন্সিলার আপনার এডিশনাল ডিসকাশনারি মানে কিছু মানে পেমেন্টও তারা মাঝে মাঝে দিয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে মানে সেই সেরকম ধরনের স্বর্ণপূর্ণ হতে পারেন। তারপরে আমি আসছি, আমার অসংখ্য ট্যাক্স দেখা যাচ্ছে, আবার কল ছিল, সরি সবাই আপনার কাছে ব্যাক করছি, মানে আপনি দেখতে থাকুন, আমি দেখি দর্শকের সাথে একটু কথা বলি। এই যে দর্শক আরিফ ভাই, কিন্তু আপনার টেক্সটগুলি এখন এখন পেয়ে এখনই উত্তর দিচ্ছে, সো আপনারা কিন্তু ভবিষ্যতে যদি টেক্সট করেন ডিউরিং দ্য অফ দ্য শো, ডিউরিং দ্য উইক, ইন দ্য ডে টাইম, ইউ আর মোস্ট ওয়েলকাম, অর নাইট, এনি টাইম, সো গিভ এ টেক্সট অ্যান্ড হি উইল কাম ব্যাক টু ইউ। সামটাইমস আপনার মোবাইলে কল করে আপনার সাথে সরাসরি কথা বলে নেন এবং আরও ইনফো জেনে নেন উইথ দ্য সেম থিংস উইথ লাইক ইমেল, ইমেলেও আপনাদের সাথে এইভাবেই উনি করেন। দর্শক, একটু আগে বলছিলাম যে আমাদের এই অনুষ্ঠানটি আবার রিপিট হয় কিন্তু সেম উইকে অন ফ্রাইডে মর্নিং 9:30-তে, আশা করি আপনারা দেখবেন। এবং আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে বা ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার উইথ আস এনিথিং, ইউ আর মোস্ট ওয়েলকাম, গিভ আস এ কল অর টেক্সট আস অর ইমেল আস অ্যান্ড উই মাস্ট কাম ব্যাক টু ইউ। চলে যাচ্ছি সরাসরি আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, থ্যাংক ইউ। আশা ভাই, দর্শক অসংখ্য ট্যাক্স, আমি চেষ্টা করছি মানে কিছু আজকের ট্যাক্স এবং প্রিভিয়াস ট্যাক্স আপনাদের, আবার অসংখ্য অসংখ্য পরিমাণ যারা ভিউয়ার্স আছেন যারা রেগুলার প্রোগ্রামটি দেখেন তাদের উদ্দেশ্য করে বলা, আপনি যদি লাইভে থাকেন তখন আপনার কিছু প্রশ্ন ব্যাক হিসেবে কাউন্ট করছি। আপনি লিখছিলেন যে আপনি ফ্রাইডে মর্নিংয়ে প্রোগ্রামটি দেখছিলেন কিন্তু আপনি লাইন পাচ্ছিলেন না,
তো সেক্ষেত্রে আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে, হাউ ক্যান আই গেট সাম, মানে কীভাবে যোগাযোগ করা যেতে পারে। যে কথা আশাভাই কিছুক্ষণ আগে বললেন, ফ্রাইডেতে ছিল হচ্ছে আপনার আমাদের রিপিট শোটা, এবং ফ্রাইডেতে তখন স্টুডিও লাইনটাতে নর্মালি থাকে যে তখন এটা কাজ করছে না, অবশ্যই বুঝতে পারছেন। আবার যখন টেক্সট মেসেজটা আছে, আশাভাই বারবার কয়েকবারই বললেন যে এটা আপনারা লিখে রাখলেন, আপনারা যদি কল করে না পান আপনারা টেক্সট করবেন ফার্স্ট, যদি না পান তখন আবার কল করতে পারেন, কিন্তু শোর সময় না। তো যাই হোক, এভাবে আপনার ছিল। মিস্টার আমির হোসেন ভাইয়া বলেছিলেন এখানে, আমি আর একজন বলেছেন, আমি হাউজিং অ্যাসোসিয়েশনের টেনেন্ট, আই ওয়ান্ট টু বাই মাই হাউস, হাউ মেনি ইয়ার্স ডু আই হ্যাভ টু শো মাই ইনকাম অ্যাজ এ সেলফ এমপ্লয়েড, আম ট্যাক্সি ড্রাইভার, আই ওয়ান্ট টু বাই উইথ মাই সান অ্যাজ ওয়েল অ্যাজ। জিনিসটা আসছে যে অনেক কিছু শুনতে হচ্ছে, শর্টকাটে এভাবে বলা যাচ্ছে না। তারপর বলতে যাচ্ছে যে হাউজিং অ্যাসোসিয়েশনের ঘরে যখন আপনি থাকতে পাচ্ছেন তখন টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, তো সেই অনুপাতে আপনি তখন ওভাবে করবেন। হ্যাঁ, আপনি কিনতে পারছেন আপনার ছেলের নামে, দ্যাটস ফর শিওর। আবার আপনাকে মানে নর্মালি সেলফ এমপ্লয়েড হলে পরে আপনাকে দুই বছরের, সাধারণত তিন বছর অনেক সময় চেয়ে থাকে যে আপনার অ্যাসেসমেন্টগুলো দেওয়ার জন্য। তো মর্গেজের স্বর্ণপূর্ণ হবেন, তারা আপনাকে এই ক্ষেত্রে আরও সহযোগিতা করবে। চলে আসছি আশাভাই ব্যাকটির, আমাদের সাথে একজন কলার রয়েছে, দেখি কে আছেন। না, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, ভাইয়া প্রশ্নটি করুন। Or proof do I need, or documents do I need to make an eviction notice? Okay. Anything else? If you can kindly can explain that to me, how's the best way to serve the notice and all the XYZ to evict somebody? Thank you very much. Thank You're you. welcome. দেখে থাকুন, এভিকশন নোটিস আমরা একটা পুরো প্রোগ্রাম করেছিলাম, তিনটা প্রোগ্রাম করেছি লাস্ট 8 ইয়ার্সে। আরিফ ভাই, প্লিজ। থ্যাংক ইউ ব্রাদার, আই হোপ আপনি যেভাবে কথা বলছেন আপনার কাছে আমি ব্যাক করছি। এভিকশন প্রসেসটা এমন ধরনের একটা লিগ্যাল পার্ট, আপনাকে স্বর্ণপূর্ণ হওয়া উচিত থাকবে। প্রথম প্রফেশনাল পার্ট, যারা লয়ার, প্রপার্টি লয়ার আছেন, তারা আপনাকে সহযোগিতা করতে পারেন। আমি যেহেতু প্রপার্টি লাইনে বিজনেস করছি, সেই ক্ষেত্রে আমাদের অসংখ্য জিনিস ডিল করতে হয়, সেই প্রেক্ষাপটে আপনাকে আমি পার্টে পার্টে করে একটুখানি বোঝাতে চাচ্ছি। এভাবে ইভিকশন নোটিশের যে ক্ষেত্রটা থাকছে, আপনি কোন কারণে ইভিকশন দিচ্ছেন, হ্যাঁ সেটা একটা ফ্যাক্টর থাকছে, এরকম ধরনের যে আপনি আপনার ঘরটা ব্যাক চাচ্ছেন কোনো কারণে, তখন থাকছে যে আপনার সেকশন 21 নোটিশটা দিয়ে আপনি তখন দুমাস সময় দিয়ে তখন আপনি বাড়িটি ফেরত চাচ্ছেন, যেটা কি ল্যান্ডলর্ড এখন পর্যন্ত রাইট আছে যে কোনো কারণ ছাড়া, কোনো কারণে বাড়ি চাচ্ছে সে বলতে পারে, ইউনো বাউন্ড টু সেই দ্যাট কোন কারণে। এটা হচ্ছে একটা নর্মাল লিগাল সাইডের প্রথম জিনিস। এখন দেখা যাচ্ছে কি ট্যানেন্ট তখন যদি মানে কম্প্রোমাইজে চলে আসে, চলে যায় ফেয়ার এনাফ ফাইন, যদি না যায় ইনকেস সে না যে তখন আপনাকে কোর্ট এভিকশন প্রসেসে যেতে হবে। সে কোর্ট এভিকশন প্রসেসটা এমন ধরনের একটা বিষয় যে আপনি আপনাকে লয়ার নিয়ে করতে পারেন, আপনি যদি নিজে পারেন সেটাও করতে পারেন, ইটস নট রকেট সায়েন্স নাও ডেজ। আমরা যদি অনেক সময় আছে যে জানি না, ও অনেকজনের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এসে সেভাবে সাপ করতে পারেন, সেটাও সম্ভব। আবার আছে যে অনেক সময় টেকনিক্যাল আপনার সময় নাই, আবার অনেক সময় আছে যে আপনি কোনো কারণে যদি কোনো কারণে মিস করেন, আপ টু ডেট না, তখন কিন্তু একটু কমপ্লেক্স বিষয় থেকে থাকে। কারণ এখানে অনেক সময় আছে যদি কোনো কারণে এভিকশনে কোর্টে যেতে হয়, তখন এখানে কোর্ট প্রসিডিংটা কিন্তু লেন্দি প্রসেস, কস্টলি প্রসেস অ্যাজ ওয়েল অ্যাজ। তো সেক্ষেত্রে থাকছে যে সে প্রাইভেট ট্যানেন্ট যদি হয়ে থাকে, আবার যদি না হয়ে থাকে তখন যদি কাউন্সিলের ট্যানেন্ট হয়, তখন কাউন্সিল তাদেরকে নর্মালি ব্যাক আপ দিয়ে থাকে না ডিফারেন্ট অ্যাঙ্গলে, যে আনটিল বেলিফ অর্ডার ইউ ক্যানট গো। সো এরকম ধরনের সো মেনি কমপ্লেক্স জিনিসগুলো আছে, যেটা আমি আপনাকে শর্ট শর্ট করে বোঝাতে চেষ্টা করলাম। এটা হচ্ছে আপনার নর্মাল প্রসেসিংয়ে যাওয়ার জন্য। আরেকটা হচ্ছে যে যদি কোনো কারণে আপনার রেন্ট মোর দেন 2 মান্থের বেশি হয়ে যায়, তখন আপনি সেকশন 8 নোটিস দিয়ে তাকে ইভিকশন প্রসেসে যেতে পারেন। সেটাও নর্মালি আসে যে আপনার অল্প সময়ের মধ্যে আপনি তাকে সার্ভ করলেন, কীভাবে সার্ভ করা হলো, ডিপোজিটের মানি আছে কি না, প্রপার্টি কমপ্লায়েন্সেসগুলো ইউজ করা হয়েছে কিনা, ডিপোজিটটা পরিমাণ মতো করা হয়েছিল কি না, তো এভাবে অনেক কিছু থাকছে। তারপরে আপনি চলে যেতে হচ্ছে আপনাকে কোর্টে এভিকশনে, যেটা আগের পার্টে বলছিলাম, তখন যদি না যায় তখন আবার বেলিফ অর্ডার। সো সামটাইম ইস এ নেগোসিয়েশন করাটা ভালো, অনেক সময় আছে কমপ্লেক্স হলে তখন আপনাকে প্রপার ফলো করতে হচ্ছে, কারণ এখানে অনেক কিছু আছে যেটা কমপ্লেক্স। বাট প্রপার্টি স্পেশালিস্ট যারা আছেন আমাদের মতো, আবার আছে যারা লয়ার আছে, আপনাকে এই ক্ষেত্রে সহযোগিতা করবে। থ্যাংক ইউ ভাইয়া, ভেরি টেকনিক্যাল প্রশ্ন, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের কাছে প্রচুর কল আসছে, আমাদের উই হ্যাভ টু
end the show right now. It's about a few less than a minute to go. So, Darshak, amra ekhon phone nite parchi na. Please do text us or email us. Inshallah, Arif bhai to royeche nai. Arif bhai, shobar kache theke to bidai niye nen. Apni dekhte pachhi apnar kache prochur info chilo dite parini. Inshallah, we will carry back that one. Inshallah. Thank you, Ashabai. Amake ek minute. দর্শক, আমি যে ডিজাইনের কথা বলছিলাম যে আমরা মানে হেচমের ক্ষেত্রে যে জিনিসগুলো মেনটেন করতে হচ্ছে, আমরা দেখে নিব, পরামর্শ নিব প্রফেশনালের কাছ থেকে দেখে নিব, কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর থাকছে যেটা আপনাকে রুল রেগুলেশন করে করতে হচ্ছে, না না তা না হলে কিন্তু আপনাকে হিতে বিপরীত হতে পারে। সো ওয়াই নট ইউ গোয়িং ফর প্রফেশনালস। আপনার পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন তাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে লন্ডনের উটফোর্ড থেকে বিদায় নিচ্ছি। আমি কাজী আরিফ, ভালো থাকবেন, দোয়া রাখবেন, ইনশাল্লাহ দেখা হবে আগামী সপ্তাহে। ধন্যবাদ আরিফ ভাই আপনার মূল্যবান সময়ের জন্য। দর্শক, চলে যেতে হচ্ছে, আপনারা আবার এই আমাদের অনুষ্ঠানটি দেখতে পারবেন সেম টাইম সেম টিভি চ্যানেলে। তার আগে আমাদের প্রপার্টি শোর যে আমরা সবসময় টিপস দিয়ে থাকি, সেটি আজকে একটি বাংলায় প্রবাদ আছে আমাদের দেশে যে পুঁথিগত বিদ্যার পর হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু একটু মিলিয়ে নেবেন দর্শক, আশা করি আপনারা উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট উইকে, ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। Are you a landlord? Then we have some good news for you. Prime Estate Agents are located in Brick Lane, London, E1. We have professional qualifications and client money protection insurance. We also offer a rent guaranteed scheme. We are a multi-award winning agency and member of ALA and NAEA. At Prime Estate, feel safe, quality service, peace of mind. Absolutely. For a free property valuation, please call today on 020 737 511 88 or visit our website.